Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is me, Fatima Choudhury, and welcome back to my another vlog. I hope you all guys doing well. Chole ashlam Pots Bazar vlog part 2 te. এখন সন্ধ্যা প্রায় 7:30 বাজে। আমরা চলে আসলাম আবার হোটেলের লবিতে। আমরা একটু কিছুক্ষণ রেস্ট নিব। আর এখানে শুনতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর বাঁশির শব্দ, আর এটা একদম মানে মন ছুঁয়ে যায় এমন একটা শব্দ। এখন আমরা চলে আসলাম হোটেলে। এখন বাজে রাত 10টা কি 10:30। আমরা এখন খেতে চলে আসলাম একটা হোটেলে, কারণ আমরা সবাই ক্ষুধার্ত। তো অনেকেই মানে মেজভাবিরা চলে গিয়েছে অন্য একটা হোটেলে, আমরা চলে আসলাম আরেকটা হোটেলে। যে যেখানে পেরেছে আসলে সেখানে চলে গিয়েছে, কারণ এখানে অনেক বেশি মানে রাশ, অনেক বেশি রাশ। তো যার জন্য কেউ আসলে রিস্ক নিয়ে নাই একই হোটেলে যাওয়ার, ওই জন্য আমরা যে যেখানে পেরেছি সেখানে চলে এসেছি। তো আমরা অর্ডার করে ফেললাম। এখানে দেখতেই পাচ্ছেন একটা প্যাকেজ, মানে একটা ভর্তার একটা প্যাকেজ, আর আমার খুব পছন্দের লুটিয়া ফ্রাই। তারপরে ভাইয়াদের জন্য দিয়েছে চিকেন, এখানে চিকেন, তারপরে ডিম, এইগুলোই। তো আমার তো পছন্দের লুটিয়া ফ্রাই আর ডাল হলেই চলে, আর ভর্তা আমার আর কিছুই লাগে না। আর এখানকার খাবারটা তো অসাধারণ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হোটেলে ফেরত আসলাম, আর চিন্তা করলাম যে একটু বাচ্চাদের রুমে যাই, ওরা কী করে দেখি। আর এখানে এসে দেখলাম যে সবাই বাচ্চাদের রুমে এসে হাজির, মানে সবাই আছে এখানে, সব বাচ্চা কাচ্চা সবাই এখানে। তো ওরা ম্যাক্সিমাম টাইম হয় কি, বাচ্চারা যখন মানে কোথাও যায়, মানে কোনো ট্রাভেলিংয়ে যায়, কোথাও ঘুরতে যায়, তখন সবাই ওরা একসাথেই থাকে, কারণ একসাথে থাকাটা ওদের হয় না, ওই জন্য একসাথেই সবাই থাকে, একসাথেই আড্ডা দেয়। তো এখানে নতুন বউ আছে আমাদের, সবাই ওরা একসাথেই থাকে। তো আমি চিন্তা করলাম যে এখন তো আমরা ঘুমিয়ে পড়বো, বাচ্চারা কোথায় একটু দেখে আসি। তো ওই কারণে আমি বাচ্চাদেরকে একটু দেখে আসলাম। এখানে অ্যান্ড্রিও আছে, ও তো আছে সারাক্ষণ ওর মানে গেম নিয়ে ব্যস্ত। আর এইদিকে আমাদের সিমন মনি ফোন করেছে, সিয়াম তো এখন কানাডায়। তো সবাইকে খুব মিস করছে, আর আমরা তো সবসময় মিস করি আসলে। ও মানে সিমন যাওয়ার পরে আমাদের অনেক প্রোগ্রাম মানে হয়ে গিয়েছে, তো যার জন্য মানে ও ছাড়াই আমাদের অনেক প্রোগ্রাম হয়ে গিয়েছে। আমরা আসলে মানে খুবই মিস করছি ওকে। আর সকালে ঘুম থেকে উঠে যা দেখলাম, মানে মেজবান বাড়ি, মেজবান বাড়ি তো বুঝেন আপনারা, মানে ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করতে গেলাম নিচে। তো আমি এইরকম অবস্থা আমি কখনো দেখি না, আমার মানে লাইফের প্রথম আমার একটা এক্সপিরিয়েন্স হইলো। মানে দেখেন কক স্টুডের মতো একটা জায়গায়, মানে এখানে বাফেট, এখানে ব্রেকফাস্ট হচ্ছে, দেখেন অবস্থা। মানে আসলে আমি কি খাইছি না খাইছি আমি জানি না। কোনো রকম ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে আসলাম বিচে সকালবেলা। সবাই সেই মানে রোদে একদম ঝলসে যাওয়ার মতো রোদ, আর এই রোদে আমরা সবাই চলে আসলাম বিচে। বিচে আমরা কিছুক্ষণ থাকবো, যদিও আমি কোনো রকম সাগর পাড়ে নামি না, সাগরের পানিতে আমি নামি না, এটা সব সময় আমি সুইমিং পুলে নামি না, সাগরে আমি নামি না। এটা অনেক আগে থেকেই আমার একটা কেমন জানি অভ্যাস, মানে সবাই বলে, অনেকে রাগও করেছে, বাট কেন জানি আমার মানে এটা ভালো লাগে না আমার মানে নিচে থেকে। তো সবাই নামে আমার দেখতে ভালো লাগে, কিন্তু আমি নামি না, আমার ভিডিও করতে ভালো লাগে। এখন সবাই পানিতে নামবে, আর আমি দেখবো বসে বসে, আমার এটাই মজা লাগবে। আর সাগর পাড়া এখানে অস্বাভাবিক রোদ ছিল, এটা আপনারা কতটুকু দেখে বুঝতে পারছেন আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট অস্বাভাবিক অস্বাভাবিক গরম, অস্বাভাবিক রোদের তাপ ছিল। আর এখানে এসে আমি সুন্দর একটা ঘোড়ার দেখা পেয়ে গেলাম, এত কিউট একটা ঘোড়া, এত শান্ত একটা ঘোড়া। আসলে ঘোড়াটাকে দেখে আমার খুব মায়া লাগছিলো কেন জানি। আর এখানে এসেও আমি একটু শপিং টপিং করে ফেললাম, মানে বিচের পাড়ে এসে এখানে এসে আসলে শপিং করতে আমার খুব মানে কেমন জানি খুব মজা লাগে। আর এইদিকে দেখেন এক বাবু গান শোনাবে, তার গানটা শোনেন। মজা না গুস্তো হায়ুম মজা না গুস্তো হায়ুম পানা হাবায়ো তোয়ারে তোয়ারে
আর এই দিকে অ্যান্ড্রি দেখেন, অ্যান্ড্রি তো এমনিতেই পেট লাভার, তো ও একটা ঘোড়া পেয়েছে, ঘোড়াটাকে দেখেন কি পরিমাণে আদর করছে, মানে মনে হচ্ছে যে ঘোড়াটা অনেক দিন ধরে সে তার কাছে আছে, ঘোড়াটাকে সে চিনে, ঘোড়াও তাকে চেনে, মানে খুব সুন্দর করে তাকে আদর করছিল সে। আর এখন সবাই সুইমিং পুলে এসেছে, আমি ছাড়া সবাই খুব রাগ আমার সাথে। আর সুইমিং শেষ করে আমরা সবাই চলে আসলাম লাঞ্চ করতে, সবাই একসাথে লাঞ্চ করতে আমরা চলে আসলাম। আর লাঞ্চ করতে এসে মানে যা দেখি এখানে ভয়াবহ অবস্থা, সব টেবিল রিজার্ভ, মানে এখানে কোনো টেবিল নাই। আমরা অনেকক্ষণ ধরে একটা টেবিল ধরে রেখেছিলাম, মানে যারা বসেছিল ওনারা উঠবেন আর আমরা বসবো, কেমন বাজে অবস্থা বুঝেন। তো ওনারা উঠেছেন আর আমরা বসেছি, বসার পরে অনেকক্ষণ লেগেছে খাবার আমাদেরকে সার্ভ করতে, তো এরকম বাজে অবস্থা ছিল আর কি। তো এখানে আসলে মানে কক্সবাজারে এমন একটা অবস্থা, মানে খাওয়া যে দিবে, খাওয়া পাবো এটাই বড় কথা, মানে খাবারের কোয়ালিটি কেমন, ভালো হয়েছে কি না, খারাপ হয়েছে কি না, এত কিছু দেখার মানে দেখার এখানে কোনো সময় নাই। লাঞ্চ শেষ করার পর আমরা রুমে চলে আসলাম, রুমে চলে আসার পর আমি রেডি হয়ে গেলাম, রেডি হওয়ার পর আমি একটু টিকটক করলাম, টিকটক করার পরে আমরা এখন চলে যাচ্ছি হিমছড়ির দিকে। হিমছড়ির দিকে আমরা একটু ঘুরতে যাব, ওইদিকে কোনো প্ল্যান নাই, জাস্ট এমনি ঘুরতে যাব। একটা চাঁদের গাড়ি নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি সবাই মিলে, এটা আসলে জাস্ট একটা মজা, চাঁদের গাড়ি নিয়ে একসাথে ঘুরতে যাওয়াটা। যদিও আমার কেন জানি খুব বেশি মাথা ঘুরছিল মানে ওই গাড়িটাতে ওঠার পর। আমরা যখন হিমছড়িতে পৌঁছাই তখন অলমোস্ট 5:30 বেজে গেছে, তখন মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আসলে ছবি ওঠানোর মতো কোনো অবস্থা ছিল না, তারপরও একটু একটু আলো ছিল, আমরা মোটামুটি ছবি উঠালাম কয়েকটা, বেশ সুন্দরও হয়েছিল ছবিগুলো। আমরা এখন হোটেলে চলে এসেছি, হোটেলে আসার পর আমরা একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে আমরা এখন হোটেলের লবিতে এসে বসেছি, হোটেলের লবিতে এসে একটু গল্প গুজব করলাম, গল্প করার পরে আমরা আবার চলে এসেছি রাতের খাবার খেতে। তো রাতের খাবার খেতে আমরা দুজনেই এসেছি একটু দুজন সময় কাটানোর জন্য আলাদা করে। তো আমরা আজকে এখন নিলাম চিকেন, একটা চিকেন রোস্ট নিলাম, একটা লেগ পিস, তারপরে ভেন্ডি ভাজি নিলাম, তারপর নিলাম লোটিয়া ফ্রাই নিলাম, তারপরে আরেকটা কী যেন নিলাম, ভর্তা নিলাম, আলু ভর্তা, ডাল, আর হ্যাঁ এগুলোই। আর এটা আমি খুব মজা করে খেলাম এইটা দিয়ে, আমার বেশ ভালো লেগেছে। আমার কাছে আসলে ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না, মানে ভর্তা আর লোটিয়া ফ্রাই, এটা তো আমি আগেও বলেছি, আমি প্রত্যেকটা মানে যখনই খেয়েছি লোটিয়া ফ্রাই তো আমার মানে ছিলই ছিল, লোটিয়া ফ্রাই ছাড়া আমি খেতে পারি না। ওকে গাইস, এই ছিল আমার আজকের ব্লগ, আই হোপ আপনাদের সবার এই ব্লগটা ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।